ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্য ও কেন্দ্র সরকার মিলে নতুন করে চৌত্রিশ হাজার চারশো আটান্নটি শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনলাইনে আবেদন চলছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আবেদন করার আগে দেখিয়ে দেই কোন ডিপার্টমেন্ট থেকে কতগুলি করে শূন্য শূন্যপদ প্রকাশিত হয়েছে এবং যোগ্যতা কি লাগবে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তো প্রথমে আপনারা এক নম্বর অপশানে দেখতে পারছেন এখানে রাজ্য পুলিশে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি শূন্যপদে কনস্টেবল ও লেডি কনস্টেবল কিন্তু নিয়োগ করা হচ্ছে দু নম্বরে জানিয়েছে রাজ্যে পঞ্চায়েত দপ্তরে ছ হাজার ছয়শো বাহান্নটি শূন্য পদে আবেদন শুরু হয়েছে এবং রাজ্যে পুলিশে চারশো চৌষট্টিটি শূন্য পদে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ কিন্তু চলছে আপনারা অবশ্যই যারা আবেদন করবে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে এরপরে চার নম্বর অপশান রয়েছে রেলে ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ চলছে অবশ্যই আপনারা বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং নার্সিং অফিসার পদে এক হাজার তিনশো তিরিশটি শূন্য পদে আবেদন কিন্তু চলছে ছ নম্বরে বলছে বিদ্যুৎ সংস্থায় সাষট্টিটি শূন্য পদে অ্যাফেন্টিস নিয়োগ করা হবে এবং নিয়োগ চলছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত নম্বরে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরে দুইশো পঁয়ষট্টিটি শূন্য পদে ল্যাব টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে আট নম্বরে জানিয়েছে যে কেন্দ্রীয় পাঁচ পুলিশে সংস্থায় চার হাজার একশো শূন্য পদে সাব সাব ইন্সপেক্টর নিয়োগ শুরু হয়েছে এরপরে জানিয়েছে এখানে গুরুত্বপূর্ণ তথ্য কী বলছে এখানে চৌত্রিশ হাজার শূন্য পদে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আবেদন জানাতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এরপরে এখানে অষ্টম শ্রেণী পাশের যোগ্যতার পোস্ট রয়েছে মাধ্যমিক থাকলেও আপনারা যে কোনো পোস্টে একটা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক থাকলেও আবেদন করা যাবে এবং যদি আপনারা স্নাতক বা অথবা স্নাতক ডিগ্রি পাশ করে থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে মানে এখানে অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি পাস যে কোনো যোগ্যতার আবেদন করতে পারবেন এরকম পোস্ট কিন্তু রয়েছে চৌত্রিশ হাজার চৌত্রিশ শূন্য মধ্যে আশা করি বোঝা গিয়েছে এরপর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্মসংস্থান ষোলোই মার্চ দু ষোলোই মার্চ দু হাজার চব্বিশ তারিখের কর্মসংস্থান পেপারে আপনারা দেখতে পারবেন যে পেপারটি অবশ্যই আপনারা কালেক্ট করবেন আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার যোগ্যতার উপর ভিত্তি করে যে কোনো একটি পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনি এখানে কর্মসংস্থান পেপারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই উল্লেখ করে দিয়েছে এবং রাজ্য পুলিশে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি কনস্টেবল পঞ্চায়েত দপ্তরে ছ হাজার ছয়শো বাহান্নটি শূন্য পদে রেজিস্ট্রেশন শুরু হয়েছে রাজ্য পুলিশে এত নিয়োগ করা হচ্ছে রেলে এতগুলি নিয়োগ করা হচ্ছে এই যে কর্মসংস্থান পেপারে কিন্তু পাবলিশ করেছে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন একসঙ্গে অনেকগুলি শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে এছাড়াও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশন লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি বি বিস্তারিতভাবে আপডেটগুলি দেখতে পারবেন